morning everyone, welcome to my channel vlogify with Arpi Aarbhi. To aaj mahalaya sokolke janai shubho mahalayer pritiyo shubhechha. To aaj amra khub bhor bhor uthe gechi, ekhon baje 5:30. To amra shobai ready hoye dekhun nicheo chole eschi. Ebar amra shobai mile ghurte jabo. Society te oneke ache amader friends, tara shobai mile ghurte jabo. To cholun apnarao amader sathe. তো তখন আমরা বেরিয়ে গেছিলাম, তো মাঝপথে আমরা চা খাওয়ার জন্য একটু থেমেছি, তো এখানে আমরা চা স্ন্যাক্স সব খেয়ে নেব, খেতে আবার রওনা হব আমাদের গন্তব্যস্থলে। তো চলুন আপনারাও আমাদের সাথে, দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমরা মাঝপথে এখানে একটু দাঁড়িয়েছি, ভালো লাগছিল না বলে আমার মেয়ে আর আমার দুজনেরই পেট গোলাচ্ছিল, একটু বমি বমি পাচ্ছিল। তো আরভি আমি দুজনেই বলছিলাম একটু হাঁটতে চাই, তো নিচে নেমে এখানে একটু হাঁটাহাঁটি করেছি। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো মন চাইলে একটু ক্যামেরা বন্দি করি, সেই জন্য ক্যামেরা বন্দি করে রেখেছি আপনাদের জন্য, দেখুন আপনারা উপভোগ করুন। তো এটাই আমাদের গন্তব্য, এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে পঞ্চপল্লী ড্যাম। তো দেখুন কি সুন্দর জায়গাটা, দেখেই মন ভরে যাচ্ছিল, যেন মহালয়ার সকাল পুরো সার্থক হলো আমাদের। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, খুব মজা করেছি সবাই মিলে। তো এখান দিয়ে নিচে নামার সিঁড়ি ছিল, তো আমরা সবাই এখান দিয়ে নিচে নেমে যাচ্ছিলাম। দেখুন কি সুন্দর জায়গাটা, দেখেই মন ভরে গেল। তো আপনারা উপভোগ করুন আমাদের সাথে, আশা করি ভাল লাগবে। আর যদি ভাল লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাও গরমই লাগছে এখানে। আমি ভিডিওতে নিচ্ছি কিন্তু প্রবলেম নেই তো। এসো দিদি, আর কেউ একটু হ্যালো বলে দাও। হ্যালো, জলগুলো পুরো মাটি মাটি ছিল, ঘোলাটে ছিল, কিন্তু জায়গাটা ছিল অসাধারণ। আপনারা দেখুন, দেখেই আপনারা বুঝতে পারবেন। আর এত হাওয়া চলছিল, হাওয়ার আওয়াজও আপনারা শুনেই বুঝতে পারবেন কতটা হাওয়া চলছিল ওখানে।
হাই বলে দাও নিউ কাপল তো এবার আমাদের ফেরার পালা এখান থেকে আমরা যাব আরেক জায়গায় ব্রেকফাস্ট করতে তো সবাই উপরে চলে যাচ্ছে দেখুন আর এখান থেকে আমরা এবার বেরোবো সবারই খিদেও পেয়েছে চলুন আপনারাও আমাদের সাথে সেখানে আর দেখুন কত মাংকি এখানে তো চলুন ব্লগটা দেখুন এটা রকিজ ক্যাফে এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের খাবার এসে গেছে এবার সবাই খাচ্ছে আমরাও খাচ্ছিলাম আর ভিও খেতে বসে পড়েছে আর এখানে এই দাদা দিদি দেবারতী সবাই মিলে চা বানাচ্ছিল লেমন টি তো ভালোই হয়েছিল খেতে বাচ্চারা ভীষণ মজা করেছে সবাই মিলে ওখানে খেলছিল তো এই সুযোগে আমরা মায়েরা একটু ফ্রি হয়েছে বলে সবাই মিলে বসে গল্পের আড্ডা বসিয়ে দিয়েছি গল্পে সবাই মশগুল একেবারে ভীষণ ভাল লাগছিল কতদিন পর করোনার পরে সবাই একসাথে এভাবে ঘুরতে গেলাম আর সবাই মিলে এত মজা করলাম একসাথে এত এত গল্প করলাম ভীষণই ভাল লাগছিল
আর সবাই এত এত ভালো যে মনে হচ্ছিল না যে আমরা এখানে নতুন আর সবাই মিলে প্রথম প্রথম ঘুরতে গেলাম, ভীষণই ভালো লেগেছে সবার সাথে। এবার আমাদের ফেরার পালা, অনেক বেলাও হয়ে গেছিল তো সবাই গাড়ির দিকে যাচ্ছে। একসাথে বসুক না দুজনে, হ্যাঁ দেখুন বাচ্চারা কি সুন্দর দোল খাচ্ছে। ওখানে দুটো ঝুলা ছিল তো সেখানে ওরা দুজন দুজন করে বসে দোল খাচ্ছিল। কিচ্ছু হবে না, এবার সবাই গাড়িতে বসে পড়েছে আর এক একে গাড়িও বেরোতে শুরু করেছে। তো সবাইকে মহালয়ার আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এবার আমরা বাড়ি ফিরছি। আর সত্যি বলতে কি, দেখুন আকাশটাকে দেখেই যেন মনে হচ্ছে একটা পুজো পুজো ব্যাপার, শরতের আকাশ, আর মেঘগুলোকে যেন তুলোর মতন দেখাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন বাই বাই, ভালো থাকবে।